কিছুটা বাস্তব ও অনেকটা কল্পনা নিয়ে তৈরি হয় একটি গল্প, আবার সেই গল্প থেকেই তৈরি হয় চলচ্চিত্র। কিন্তু পার্থক্য এই, কিছু কিছু পরিচালক স্রোতের উল্টো দিকে চলতে পছন্দ করে। সত্যজিৎ শুধু স্রোতের বিপরীতেই চলেননি, স্রোতের গতিমুখও বদলে দিয়েছিলেন। এই 2রা মে ছিল সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী, তাই এই মাস জুড়ে আমরা তাকেই স্মরণ করব। তাই প্রথমেই পথের পাঁচালীর ফিলোসফি নিয়ে আলোচনা হবে, মানে এই গল্পের ভেতরে কি অন্তর্নিহিত অর্থ লুকিয়ে রয়েছে বা কি সিম্বলিক্যালি সত্যজিৎ রায় বোঝাতে চেয়েছেন, তাই নিয়ে কথা হবে। আজ প্রথম পর্বের বিষয় হল নিও রিয়েলিজম এবং মিশন সিন ইন পথের পাঁচালী। আমরা আগের ভিডিওতে পথের পাঁচালী তৈরির নানা তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। সেখানে আমরা উল্লেখ করেছি পথের পাঁচালী নিও রিয়েলিজম ঘরানা থেকে অনুপ্রাণিত হয়ে সত্যজিৎ বানিয়েছিলেন। তাহলে প্রথমেই জানা দরকার এই নিও রিয়েলিজমটা কি। এই নিও রিয়েলিজম ঘরানার সৃষ্টি হয় ইতালিতে, তাই থেকেই নাম ইটালিয়ান নিও রিয়েলিজম। উইকিপিডিয়া বলছে ইটালিয়ান নিও রিয়েলিজম হলো ইতালি তথা বিশ্বের চলচ্চিত্র ইতিহাসের স্বর্ণযুগ, এবং এই সময়ে যে গল্পগুলিকে চলচ্চিত্র পর্দায় তুলে ধরা হতো তা ছিল গরিব ও শ্রমজীবী মানুষের জীবনযাত্রা। এইগুলো সেই সব লাইভ লোকেশনেই শুটিং করা হতো এবং বেশিরভাগ সাধারণ মানুষ বা নবাগতদের দিয়েই অভিনয় করানো হতো। ঠিক World War II এর পরপর যখন ইতালিতে বেনিতো মুসোলিনির পতন ঘটেছে, এই ধরনের চলচ্চিত্র নির্মাণ শুরু হয়। অর্থাৎ 1940 থেকে 1952 সাল, এই সময় 10 থেকে 12 বছর চলে ইতালিয়ান নিও রিয়েলিস্টিক মুভমেন্ট। আসলে মুসোলিনির পুত্র ভিত্তোরিও একজন চিত্র পরিচালক ছিলেন এবং সেই সময় মেইনস্ট্রিম ফিল্ম তৈরি করতেন, যাকে হোয়াইট টেলিফোন ফিল্মসও বলা হতো। তার বিরুদ্ধে প্রতিবাদের জন্যে কিছু ফিল্ম ক্রিটিক নিও রিয়েলিজম ঘরানার চলচ্চিত্র নির্মাণ করেন, যার মধ্যে ভিসকন্তি, রবার্তো রোসেল্লিনি, ভিত্তোরিও দে সিকা এবং রেনোয়ার ছিলেন অন্যতম। এই রেনোয়ার 1949 সালে কলকাতায় আসেন দ্য রিভারের চলচ্চিত্রের শুটিংয়ের জন্যে, যেখানে তার সাথে সত্যজিতের আলাপ হয়। এর আগেই অবশ্য ভিত্তোরিও দি সিকার বাইসাইকেল থিফ মুভিটা সত্যজিৎ লন্ডনে গিয়ে দেখেছিলেন, তাই এই ঘরানার প্রতি তার আসক্তি তৈরি হয়। রেনোয়ার টনি সত্যজিতের প্রিয় ছিল বরাবরই। সেই রেনোয়ার সাথে আলাপ ও শুটিংয়ে যুক্ত হয়ে তিনি আরও অনুপ্রাণিত হন এবং তার ফলাফল আমরা দেখি পথের পাঁচালীতে, যার মধ্যে নিও রিয়েলিজমের প্রভাব স্পষ্ট চোখে পড়ে। সেটা ভারতীয় গ্রামের একটা গরিব পরিবারের গল্প প্রথমবার পর্দায় তুলে আনে, উঠে আসে তাদের জীবন সংগ্রাম, তাদের হাসি মুখে প্রতিকূলতার সাথে লড়াই। আর আছে প্রকৃতি, সেটা বারে বারে আমাদের আচ্ছন্ন করে, করে মুগ্ধ, করে বিস্মিত। ভিত্তোরিও দি সিকার বাইসাইকেল থিফও কিন্তু এই রকমই এক শহরে একজনের সাইকেল চুরি ও তার ছেলের সঙ্গে সেই সাইকেল খুঁজে পাওয়ার গল্পই তুলে আনে, যা সমাজের একটা বাস্তব চিত্রকে, সত্যকে তুলে ধরেছিল। কিন্তু বলতে দ্বিধা নেই, সত্যজিতের পথের পাঁচালী নিও রিয়েলিজম ঘরানার অন্যতম সেরা একটি চলচ্চিত্র, যা অন্যগুলোর থেকে অনেকটাই আলাদা এবং অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তার পরিচালনার মাধ্যমে। এবার আসি দ্বিতীয় বিষয়, মানে মিশন সিনের কথা। তাহলে আমাদের এটাও জানা দরকার মিশন সিন কি। মিশন সিন একটি ফ্রেঞ্চ শব্দ যার ইংরেজি অর্থ হচ্ছে প্লেসিং অন স্টেজ। আসলে এটি একটি থিয়েট্রিক্যাল টার্ম, যার মানে একটা চলচ্চিত্রের ক্যামেরার মাধ্যমে দর্শককে যা কিছু দেখানো হচ্ছে, অর্থাৎ কম্পোজিশন, সেট তৈরি, চারিপাশের যে জিনিসপত্রগুলি রাখা বা ব্যবহার করা হয়, মানে প্রপস, অভিনেতা তাদের কস্টিউম, মেকআপ, লাইটিং, সিনেমাটোগ্রাফি, যার মাধ্যমে পরিচালক একটা ইউনিভার্স ক্রিয়েট করেছেন এবং এইগুলো দিয়ে অনেক কথা বুঝিয়ে দিচ্ছেন, এই সম্পূর্ণটাই হচ্ছে মিশন সিন। যেমন ধরুন এই সিনটাতে এখানে দেখানো হচ্ছে সর্বজয়া
মানে দুর্গার মা জল তুলতে যাচ্ছে কুয়োতে। সেখানে তাকে তার প্রতিবেশীরা দুর্গার পেয়ারা চুরি নিয়ে কথা শোনাচ্ছে। এখানে ভালো করে দেখলে বোঝা যায় প্রতিবেশীরা আছে দোতলায়, মানে ছাদের উপর, আর সর্বজয়া নিচে কুয়োর পাশে। এর মাধ্যমেই পরিচালক তাদের অর্থনৈতিক অবস্থার কথা তুলে ধরেছে, মানে প্রতিবেশীরা কতটা বড় লোক এবং সর্বজয়া মানে দুর্গার পরিবার কতটা গরিব। আবার যখন ছবির শেষে সর্বজয়া দুর্গার মৃত্যুর পর জল তুলতে যান, সেখানে তাকে চুল খোলা অবস্থায় দেখা যায়, যেটা তার মনের অবিন্যস্ত অবস্থাকে বোঝায়। যেখানে প্রথম সিনে বা এর আগেও তাকে চুল বেঁধে পরিপাটি হয়ে থাকতেই দেখানো হয়েছে। বা দুর্গার মৃত্যুর সেই রাত, প্রাকৃতিক দুর্যোগে বাড়ি প্রায় উড়ে যাওয়ার মতন অবস্থা, চারদিক অন্ধকার। সেখানে ক্যামেরার ফোকাসে দেখানো হলো গণেশ ঠাকুরকে। গণেশ ঠাকুরের মূর্তিটাও টলমল করছে, যা দুর্গার শারীরিক অবস্থা বা আসন্ন অঘটনের সাথেই তুলনা করা যায়। আবার সকালে সেই মোড়ে উল্টে থাকা ব্যাংকটা, সেটা যেন দুর্গার মৃত্যুরই পূর্বাভাস দিয়েছে, এবং তছনছ হয়ে যাওয়া বাড়ির দৃশ্যটা সংসারের অবস্থাটাকেই তুলে ধরেছে। এরকম আরেকটি দৃশ্য হলো, প্রথম দিকে আমরা দেখি ইন্দির ঠাকুরন খাবার পর তার ঘটির জল দিয়ে হাত ধুয়ে ছোট গাছে জল দেন। আবার তার ঠিক মৃত্যুর আগের দৃশ্যে দেখা যায় ওই গাছে জল দিতে, তখন গাছটা অনেকটা বড় হয়ে গেছে। মানে এর মাধ্যমে বোঝানো হয় কতটা সময়, কতটা দিন অতিবাহিত হয়েছে। এই রকম ছোট ছোট দৃশ্যের মাধ্যমেই সত্যজিৎ সিম্বলিক্যাল অনেক মিনিং ফুটিয়ে তুলেছেন, এবং এর অন্তর্নিহিত অর্থগুলি খুবই ডিপ, যা আমাদের ভাবতে এবং ভালো লাগতে বাধ্য করে। তাই জন্যই হয়তো যতবারই দেখুন এই সিনেমায় মন ভরে না, অদ্ভুত এক ভালো লাগা জড়িয়ে থাকে আমাদের মনে। তাই এই ছবি কালজয়ী, পথের পাঁচালীর কোনো তুলনা নেই, যেমন তুলনা নেই তার স্রষ্টারও। তাই আবারও বলতে মন চায় পরবর্তী এপিসোডে এরকমই কিছু সিন এবং তার সম্পর্কে কিছু অ্যানালিসিস নিয়ে আমরা হাজির হব। আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।